সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তোমরা সবাই জানো মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সকল আঞ্চলিক অফিসে অনলাইন ক্লাস পরিচালনার এক নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুযায়ী সকল শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিমুরজা এমপি কলেজ, কালীগঞ্জ শ্যামনগরের মধ্যবর্তী স্থান যে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে সেটি শিমুরজা এমপি কলেজ। সেই এমপি কলেজের অধ্যক্ষ স্যার বাবু জয়ন্ত কুমার ঘোষ, তিনি একটি অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য রুটিন প্রণয়ন করেন। সেই রুটিন অনুযায়ী সকল শিক্ষক মণ্ডলী অনলাইন ক্লাস পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মৃণাল কান্তি কা, প্রভাষক, ভূগোল, শিমুরজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের উপরে অনলাইন ক্লাস নেব। ভূগোল প্রথম পত্রে নবম অধ্যায় অর্থাৎ পৃথিবীর জীব বৈচিত্র্য, এই পৃথিবীর জীব বৈচিত্র্যের যে অধ্যায়টি সেই অধ্যায়টির উপরে আমি আজ তোমাদের অনলাইন ক্লাসের পার্শ্বীয় নাম বনভূমি কাকে বলে বনাঞ্চলের শ্রেণী বিভাগ আলোচনা করব। এটি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিব। আমি আশা করছি তোমরা আমার ক্লাসটি দেখবার জন্য অনেকে যুক্ত হয়েছ বা যুক্ত হওয়ার চেষ্টা করছ। আশা করব তোমরা সবাই যুক্ত হতে পারবে চেষ্টা করলে আর কি। তোমাদের জানা আছে কীভাবে সাবস্ক্রাইব করে শিমুরজা এমপি কলেজের সকল শিক্ষক মণ্ডলী ক্লাসগুলো দেখতে হয়, বরাবর অন্যায় তোমরা দেখে আসছো। আমি আশা করব তোমরা চেষ্টা করো, অবশ্যই তোমরা দেখতে পারবে। তাহলে আমরা অনলাইন ক্লাসটা কী হবে সেটি আমরা জানতে পেরেছি। এই প্রথমে আলোচনা করতে হবে বনভূমি কাকে বলে। এই বনভূমি কাকে বলে যেটা আমরা সবাই কম বেশি জানি বা পঞ্চম শ্রেণী থেকে আমরা এই বনভূমি কাকে বলে প্রাথমিক বিজ্ঞান বইয়ে সুন্দর একটি সংজ্ঞা আছে। আমরা এই সংজ্ঞাটি হয়তো অনেকের মনে আছে, আমি আরও একবার তোমাদেরকে স্মরণ করি সংজ্ঞাটি কী হবে, তা তোমরা সবাই আরও সুন্দর করে বুঝতে পারবে। কোনো দেশে নির্দিষ্ট স্থানের উপরে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের অসংখ্য প্রজাতির বৃক্ষের সমারোহ বা বৃক্ষ নিয়ে যে বন গড়ে ওঠে তার নামই হল বনভূমি। অর্থাৎ আমাদের খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে, দক্ষিণ পূর্ব পশ্চিম অংশে যে বনভূমি গড়ে উঠেছিল সেই বনভূমিটার নাম হল সুন্দরবন বনভূমি। এছাড়া বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অসংখ্য বনভূমি আমরা দেখতে পাই, সেখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের সমন্বয়ে এই বনভূমিটা গড়ে উঠছে। এই বনভূমি বলতে আমরা শুধুমাত্র সুন্দরবনকে বনভূমি বলবো আসলে তা নয়, এর বাইরেও আমরা অসংখ্য বনভূমি তৈরি করেছি, সেটিও বনভূমি। কারণ সেখানে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের বৃক্ষ সেখানে আছে, সেটি হলো আমাদের বনভূমি। বনভূমি হলো একটি দেশের অর্থনৈতিক ও পরিবেশে ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য বনভূমি বেশিরভাগ থাকা প্রয়োজন। কিন্তু বর্তমানের তুলনায় বাংলাদেশে পশ্চিমবঙ্গের চাইতে 17.50, যা প্রয়োজনের তুলনায় খুবই কম বনভূমি আমাদের আছে। যেটি প্রয়োজন ছিল বেশিরভাগ, কিন্তু দুঃখের বিষয় এই বনভূমিকে নির্বিচারে কেটে ফেলার ফলে আমাদের বনভূমি আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। একটি বৃক্ষ কাটলে
অন্তত তার পাশে বা তার একটু দূরে হলো 10টি বৃক্ষ যদি আমরা রোপণ করি তার সমতুল্যে আমরা যেতে পারি না। কিন্তু একটি বৃক্ষ কাটলে কমপক্ষে 5 থেকে 6টি বৃক্ষ রোপণ করতে হয়, কিন্তু হিসাব করলে দেখা যায় যে আমরা একটি বৃক্ষ রোপণ করি না। তাহলে কিভাবে বনভূমি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে? আর ভারসাম্য রক্ষা করলে রক্ষা করতে না পারলেই তোমরা সবাই জানো আজ জলবায়ু পরিবর্তনের সমস্যা বা পরিবর্তন এর একমাত্র কারণ হল বৃক্ষের নিধন। আর এই বৃক্ষের নিধনের কারণেই জলবায়ু পরিবর্তন হচ্ছে, পরিবেশের ভারসাম্য সমস্যা সৃষ্টি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে প্রভৃতি কারণে আমাদের ভারসাম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেটি হল বনভূমি। এই বনভূমির সংখ্যাটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে ছোট, বড় ও মাঝারি এই তিন শ্রেণীর বৃক্ষ নিয়ে যে কোনো স্থানে যে বনভূমি বা বন গড়ে উঠছে তার নামই হলো বনজ সম্পদ বা বনভূমি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বনভূমি কাকে বলে, বনভূমি সম্পর্কে আমরা মৌলিক কিছু ধারণা পেয়েছি সংজ্ঞার সাথে সাথে। আমরা আলোচনা করব বনাঞ্চলের শ্রেণী বিভাগ আলোচনা করব। এই বনাঞ্চলের শ্রেণী বিভাগটা বাংলাদেশের বনাঞ্চলের শ্রেণী বিভাগ। তাহলে জলবায়ু ও মৃত্তিকার তারতম্য বা গঠনকর তারতম্যের উপর ভিত্তি করে বাংলাদেশের বনাঞ্চলকে তিনটি অংশে ভাগ করা যায়। একটি হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ ও পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। নাম্বার 2 পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। নাম্বার 3 গরান বা শ্রুতস বনভূমি, যেটিকে আমরা সহজেই সুন্দরবন বললে সহজেই চিনি বা জানি, তার সম্পর্কে কম বেশি ধারণা তোমাদের সবারই জানা আছে। তাহলে আমরা বন অঞ্চলকে তিনটি অংশে বিভক্ত করতে পেরেছি, সেটি পেরেছি কিন্তু জলবায়ু ও মৃত্তিকা তারতম্যের উপর ভিত্তি করে এই বন অঞ্চলের শ্রেণী বিভাগ উল্লেখ করা হল। প্রথম যে বনভূমির কথা বলছিলাম, ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বন বা বনভূমি, প্রথম যে শ্রেণী বিভাগের মধ্যে অন্যতম শ্রেণী হল এই ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বন। এই ক্রান্তীয় চিরহরিৎ বাংলাদেশের ভৌগোলিক সীমা রেখার মধ্যে কোন কোন জেলাগুলো নিয়ে গড়ে উঠেছে সেগুলো আমরা প্রথমে জানবো। এই বনভূমি বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার অংশবিশেষ পাহাড়ি অঞ্চল নিয়ে ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গড়ে ওঠে। এই ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি পাহাড়ি এলাকার সীমা নিয়ে এই বনভূমি গড়ে উঠেছিল, যার আয়তন 15,326 বর্গ কিলোমিটার। এই 15,326 বর্গ কিলোমিটার সীমারেখার মধ্যে ক্রান্তীয় চিরহরিৎ ও পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গড়ে ওঠে। এই বনভূমি কেনই বা গড়ে উঠছিল বা বনভূমি গড়ে ওঠার কারণগুলো কি? এই যে জেলাগুলোর মধ্যে যেমন
রংপুর, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কক্সবাজার, মৌলভী জেলা প্রান্তীয় চিরহরিৎ পতনশীল গড়ে ওঠার কারণ হল স্বল্প জনবসতি। কারণ এই জনবসতি অঞ্চলে স্বল্প বলে এই অঞ্চলে দ্রুত হারে বা পাহাড়ি অঞ্চলে এই পতনশীল বৃক্ষ গড়ে ওঠা সম্ভব হয়। আর হলো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, কারণ এই বনভূমি গড়ে উঠতে গেলে সেই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হতে হবে। কারণ বৃষ্টিপাত না হলে বৃক্ষের সমারোহ গড়ে ওঠে না, আর বৃক্ষের সমারোহের জন্য প্রয়োজন 200 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত, যা এই পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে। আর এই পাহাড়ি অঞ্চলে বেলে মাটি ও কদম জাতযুক্ত লাল মাটি হওয়ার কারণে একান্ত চিরহরিৎ পতনশীল বৃক্ষের বনভূমি গড়ে ওঠে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে কেন এই অঞ্চলে গড়ে উঠেছিল এক স্বল্প জনবসতি, প্রচুর বৃষ্টিপাত, সূর্যের আলো আর বেলে মাটি কদমযুক্ত মাটি হওয়ার কারণে এই বনভূমি গড়ে উঠেছিল। তাহলে এই বনভূমি গড়ে ওঠার সাথে সাথে আমরা এই বনভূমি থেকে কি কি বৃক্ষ পেয়ে থাকি সেগুলো আমরা সবাই মনোযোগ সহকারে শুনব। এই ক্রান্তীয় চিরহরিৎ এই পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন ধরনের বৃক্ষ গড়ে ওঠে, যেমন গরান, গেওয়া, ধুন্দুল, তেলসুর, কড়াই প্রভৃতি জাতীয় বৃক্ষ, এমনকি বাঁশ, বেত প্রভৃতি জাতীয় আমরা বৃক্ষ এখান থেকে পেয়ে থাকি। তবে এই অঞ্চলে বিভিন্ন ধ্বনি, বানর, সাপ, বনমরদ একান্তীয় পতনশীল পত্রযুক্ত বনভূমি অঞ্চলে এই বিভিন্ন ধরনের উদ্ভিদ ও পশু পাখি সংগ্রহ এই বনভূমি বৃক্ষ বা বিভিন্ন প্রাণী আমরা দেখতে পাই। তাহলে এই বনভূমি আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। কেন এই বনটাকে অর্থনৈতিক কারণ হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি? কারণ এই বনের অন্যতম কাঁচামাল এখানে পাওয়া যায়। কারণ কাগজ শিল্পের জন্য যে আমাদের অন্যতম কাঁচামাল সেগুলো আমরা ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি থেকে পেয়ে থাকি, আর যা বর্তমান কাগজ শিল্পের অন্যতম কাঁচামাল আমরা এ বন থেকে পেয়ে থাকি, যা প্রচুর পরিমাণে অর্থ আমরা সেই কাঁচামালের উপর ভিত্তি করে পেয়ে থাকি। এমনকি এই বনে হরিণ, বাঘ, গোলপাতা যেগুলো আমরা বিক্রয় করা নিষিদ্ধ, এক শ্রেণী মানুষ গোলপাতা বিক্রয় করে তারা পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করছে বা জীবন জীবিকা নির্বাহ করে আসছে, এই বনের আশপাশে তারা বসবাস করে আসছে। আর এটি হল ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি। তাহলে আমরা এ বনতে কী পেয়েছি? প্রথমে কোন কোন জেলাগুলো নিয়ে এই বনভূমি গড়ে উঠেছে? আয়তন পেয়েছি 15,326 বর্গ কিলোমিটার। তারপরে পেয়েছি যে বনভূমি কোন কারণে গড়ে ওঠে সেটা জানতে পেরেছি, যে স্বল্প জনবসতি, প্রচুর বৃষ্টিপাত যা 200 থেকে 300 সেন্টিমিটারের বেশি, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বেলে মাটি, কদমজাত মাটি হওয়ার কারণে এ অঞ্চলে পাহাড়ি অঞ্চলে এ বনভূমি গড়ে ওঠে। বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রাণী এ বন থেকে পাওয়া যায় সেটিও আমরা জানতে পেরেছি। আর এ বনের অন্যতম কাঁচামাল অর্থাৎ যা কাগজ শিল্পের জন্য বাঁশ এ বন থেকে প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি, যা কাগজ শিল্পে আমরা ব্যবহার করে আমরা প্রচুর পরিমাণে অর্থনৈতিকভাবে একটি দেশের ক্রান্তীয় চিরহরিৎ পতনশীল বৃক্ষের বনভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে পয়েন্টটি আলোচনা করলাম সে পয়েন্ট আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, কোন কোন জেলাকে নিয়ে গড়ে উঠছে সেটা জানতে পেরেছি, আয়তন কত, ভৌগোলিক সীমারেখা। এরপরে আমরা আলোচনা করব পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি।
পতনশীল পত্রযুক্ত বৃক্ষে বনভূমি। তাহলে প্রথমে জানতে হবে কোন কোন জেলাগুলো নিয়ে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা অবশ্যই লিখে নিচ্ছ। তাহলে তোমরা সবাই একটু মনোযোগী হলে তোমরা সবগুলোই সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারবে। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলা এবং উত্তরবঙ্গের সামান্য কিছু জেলা রংপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, দিনাজপুর জেলার অংশ নিয়ে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গড়ে ওঠে। আর এই গড়ে ওঠার জন্য এই বনভূমির আয়তন হল 1750 বর্গ কিলোমিটার। 1750 বর্গ কিলোমিটার মধ্যে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গড়ে ওঠে। তাহলে আমরা আয়তনটা পেয়েছি। এবার আলোচনা করব যে এই পতনশীল পত্রযুক্ত বনভূমি গড়ে ওঠার কারণ। এখানে পর্যাপ্ত বৃষ্টিপাতের ব্যবস্থা আছে, কারণ এই অঞ্চলের মধ্যে উপযুক্ত সময় মৌসুমী জলবায়ু বিরাজ করে। আর এই মৌসুমী জলবায়ু বিরাজ করার কারণে, অর্থাৎ যে অঞ্চলের যে অংশের উপর দিয়ে মৌসুমী জলবায়ু বিরাজ করবে সে অঞ্চলে বা সে স্থানে পর্যাপ্ত বৃষ্টিপাত হবে, যা 200 থেকে 300 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের কারণে এই ময়মনসিংহ টাঙ্গাইল জেলা পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি গড়ে ওঠা সম্ভব। যারা এই 1750 বর্গ কিলোমিটার আর এই গড়ে ওঠার জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত, আলোর ব্যবস্থা এবং কদমজাতযুক্ত মাটি হওয়া, পিত্রিকা হওয়ার কারণে এই পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি সহজে গড়ে উঠছে। আর এই বন থেকে আমরা কি কি বৃক্ষ বা উদ্ভিদ পাই? কড়াই, শালবন, অর্থাৎ এই বনের 95% শালবন জন্মে। তাই এই বনকে আবার পতনশীল পত্রযুক্ত বৃক্ষে অবলিক শালবন নামে পরিচিত, কারণ 95% শালবন এই 1750 বর্গ কিলোমিটার বা ভৌগোলিক সীমারেখার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ উদ্ভিদ বা বৃক্ষ জন্ম নেয়, যার কারণে এই অঞ্চলকে আমরা শালবন বলে পরিচিত। আর এর অর্থনৈতিক গুরুত্ব হল বাসবেদ বা বিভিন্ন প্রাণী, যা বিক্রয় করে আমরা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ অর্জন করে আসছি। এই স্বয়ংসম্পূর্ণ অর্জন করার কারণে বাংলাদেশ আইস অর্থনৈতিকভাবে মধ্য আয়ের দেশে হাঁটু হাঁটু করে এগিয়ে যাচ্ছে। আর এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের বনাঞ্চলের ভূমিকা গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি কোন কোন জেলাকে নিয়ে গড়ে উঠছে, এর আয়তন কত, কেন বা গড়ে ওঠার কারণ, এর বন থেকে আমরা কী কী উদ্ভিদ প্রাণী পেয়ে থাকি এবং এর অর্থনৈতিক গুরুত্ব, সেটিও আমরা জানতে পেরেছি। নাম্বার 3, গরান ও সুতস বনভূমি, এর অপর এক নাম হল সুন্দরবন, যা বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলে এই সুন্দরবন গড়ে উঠেছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব ভৌগোলিক সীমারেখার মধ্যে গরান ও সুতস বনভূমি বা সুন্দরবন গড়ে উঠেছে। এর আয়তন হল এই অঞ্চলে 6,786 বর্গ কিলোমিটার। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা জেলার কিছু অংশ নিয়ে এই গরান ও সুতস বনভূমি, যাকে আমরা সুন্দরবন নামে চিনি,
এর আয়তন হলো 6786 বর্গ কিলোমিটার। এই 6786 বর্গ ভৌগোলিক সীমারেখার মধ্যে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ও বরগুনা জেলার সামান্য কিছু অংশ নিয়ে এই গড়ান ও সস্তাস বনভূমি গড়ে ওঠে। তাহলে এই বনভূমি কেন গড়ে উঠছিল? এর কারণ হল জোয়ারভাটা, স্বল্প জনবসতি। এই উপকূলীয় অঞ্চলে বন জনবসতি খুবই কম, তাই এই বনভূমি রক্ষার সুবিধার্থে বা গড়ে ওঠার সুবিধার্থে সহজে চারিদিকে ডালপালা ছড়িয়ে পড়ছে। আর এই অঞ্চলের মাটি হল লবণাক্ত। লবণাক্ত মাটিতে যে বৃক্ষগুলো জন্ম নেয় তা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের চারিপাশ দিয়ে গোলপাতা, বরান, কেওড়া প্রভৃতি জাতীয় বৃক্ষ এই সুন্দরবনের নদীর পাড় দিয়ে গড়ে উঠছে, আর এটি হল গড়ে ওঠার অন্যতম কারণ। আর এই সুন্দরবনের সঠিক সময়ে জোয়ারভাটা অর্থাৎ 6 ঘন্টা 13 মিনিটের মাথায় জোয়ার, পরবর্তী 6 ঘন্টা 13 মিনিটের মাথায় ভাটা। এই জোয়ার এবং ভাটা ফলে এই সুন্দরবন আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সুন্দরবন কোন কোন জেলাগুলো নিয়ে গড়ে উঠছে, এর আয়তন কত, এর গড়ে ওঠার কারণগুলো কি, আমরা আলোচনা করব এই বন থেকে আমরা কি কি বৃক্ষ বা উদ্ভিদ ও পশু পাখি পাই, যেমন বরান, কেওড়া, শালবন, ধুন্দুল, গোলপাতা, বাঁশ, বে, এই জাতীয় উদ্ভিদ পেয়ে থাকি। আর অন্যান্য পশুর মধ্যে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, ভাল্লুক, বনমুর প্রভৃতি জাতীয় পশু পাখি এই বনে সংগ্রহ বিস্তার করে আসছে। আর এই বন থেকে আমরা এই বিভিন্ন প্রাণীগুলো দেখতে পাই। আর এই বনের অন্যতম গুরুত্ব হল যে মৌয়ালিরা উপযুক্ত সময়ে তারা মধু সংগ্রহ করে বিক্রয় করে তারা পরিবারের ভরণ পোষণ করে আসছে, এবং উপকূলবর্তী অঞ্চল অর্থাৎ নদীর পাশে যে গোলপাতাগুলো গড়ে উঠছিল সেগুলো তারা কেটে বাজারে বিক্রয় করে সুন্দরভাবে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। আর এর জন্য সুন্দরবন অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের একটি আশীর্বাদ স্বরূপ, যা এই বনকে ভিত্তি করে অসংখ্য উপকূলবর্তী অঞ্চলের মানুষ সুন্দরভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করে আসছে। তাই বিশ্বের বুকে 1997 সালে 52তম অধিবেশনে ইউনেস্কো বিশ্বের সুন্দরবনের বিশ্ব ঐতিহ্য বহন করে আসছে। সেই ঐতিহ্য বহন করার নামই হল সুন্দরবন, যার নামই হল গড়ান ও সস্তাস বনভূমি, যার আয়তন হল 6786 বর্গ কিলোমিটার। এই কিলোমিটারের মধ্যে অসংখ্য বৃক্ষের সমন্বয়, যেটি দেখলে সত্যিকার অর্থে যেমন নামটি সুন্দরবন তেমনি সুন্দরবনের বিভিন্ন কর্মকাণ্ডে আমাদের বৃক্ষে পশু পাখি বা বিভিন্ন কর্মকাণ্ড ঘিরে গড়ে উঠছে আমাদের এই সুন্দরবন। তাহলে আমরা গড়ান ও সস্তাস বনভূমি আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে বাংলাদেশের বন অঞ্চল তিনটি অংশে বিভক্ত। একটি হল প্রান্তীয় চিরহরিৎ পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, 2 পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, 3 গড়ান ও সস্তাস বনভূমি। এই তিনটি অংশ আমরা সুন্দরভাবে একের পর এক আলোচনা করেছি। আমি আশা করব তোমরা সুন্দরভাবে যে বন অঞ্চলে বিভাগ কোন কোন জেলাগুলো নিয়ে গড়ে উঠছিল সেগুলো আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, এবং এর আয়তন কত, এবং এর গড়ে ওঠার কারণ, এ বন থেকে কী উদ্ভিদ পাওয়া যায়, এবং এ বনের অর্থ
সরাসরি গুরুত্ব আমি প্রত্যেকটি সুন্দরভাবে তোমাদের সামনে আলোচনা করেছি, তোমরা যারা মনোযোগ সহকারে শুনেছো অবশ্যই তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, শিখন ফল। সেই শিখন ফল দেখব, আমি যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে ক্লাস নিয়েছি শিখন ফলে কি বলছে আমরা একটু দেখে আসি। প্রথম আছে, এক, বনভূমি কাকে বলে তা শিক্ষার্থী বলতে পারবে। অর্থাৎ তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে বনভূমি কাকে বলে যেটি সুন্দরভাবে বুঝতে পেরেছ সেটি তোমরা অবশ্যই বলতে পারবে। নাম্বার দুই, বাংলাদেশের বন অঞ্চলে শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে, যেটি আমি তিনটি অংশে বিভক্ত, প্রত্যেকটি অংশে কোন কোন জেলাগুলো নিয়ে গড়ে উঠছে, এর আয়তনগত, এর গড়ে ওঠার কারণগুলো কী, এবং যে কী উদ্ভিদ প্রাণী পাওয়া যায়, এর অর্থনৈতিক গুরুত্ব কী, আমি প্রত্যেকটি বিস্তৃত আলোচনা করার কারণে তোমরা অবশ্যই বাংলাদেশের বনাঞ্চলের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমি আশা করছি প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছ। বরাবরের নাই আমি অনলাইন ক্লাস অর্থাৎ বনভূমি আগে বলে বাংলাদেশের বন অঞ্চলের শ্রেণী বিভাগ আলোচনা করো, আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আমি আশা করব তোমাদের এই যে ক্লাসটি নিয়েছি এটি আগামী দিনে তোমাদের বাড়ির কাজ বা হোমওয়ার্ক যেটি বরাবরের ন্যায় তোমরা সবাই করে আসছো এবং আমি বাড়ির কাজগুলো তোমাদেরকে দিয়ে আসছি। আমি আশা করব তোমরা অনলাইন ক্লাসগুলো সুন্দরভাবে দেখছো এবং বাড়ির কাজগুলো তোমরা সুন্দরভাবে লেখাপড়ার কারণে তোমরা সেগুলো বুঝতে পারছো। শিমুরজা এমপি কলেজে অধ্যক্ষ স্যারের নির্দেশনায় একটি ইউটিউব নামে চ্যানেল আছে, যেটি বরাবরের ন্যায় তোমরা সবাই সাবস্ক্রাইব করে আসছো, পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে শিমুরজা এমপি কলেজ সকল শিক্ষক মণ্ডলী ও ভূগোল বিষয়ে প্রতি শনিবারে তোমরা ক্লাসগুলো দেখে আসছো। আমি আশা করব আমার ক্লাসের বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবে এবং তোমাদের মতামত নেওয়ার অপেক্ষায় থাকবো। আমি আশা করছি তোমরা সবাই জানো করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় আসো, আর সামাজিক দূরত্ব বজায় রেখে বাসায় থাকার কারণে তোমরা অবশ্যই বাসায় বসে প্রতিটি শিক্ষকের অনলাইন ক্লাস এবং প্রত্যেকটি বই মনোযোগ সহকারে পড়াশুনো করবে। আমি আশা করব অতি শীঘ্রই বাংলাদেশ সরকারের সুচিন্তিত মতামত বা পরিকল্পনা অনুযায়ী আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, আমরা সবাই সরজমিনে তোমাদের সামনে অনলাইনের পরিবর্তে ক্লাস দিতে পারব। যদি অনলাইন ক্লাস বহাল থাকে সেটিও ধারাবাহিকতাভাবে চলবে। তোমরা সবাই সুস্থ থাকো, আবার দেখা হবে, ধন্যবাদ।